नमस्कार चले এসেছি গ্রিনিস কিচেনের তরফ থেকে আবার একটা সিম্পল ইজি রেসিপি নিয়ে। এটা হলো সাবুদানার খিচুড়ি বা সাবুদানার পোলাও, যেটা নরমালি আমরা কিন্তু বাড়িতে একাদশীর দিনে বা কোনো উপোস থাকলে আমরা কিন্তু খেয়ে থাকি। তো আমি আজকে করেছি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। তো দেখে নিই কেমন করে রেসিপিটা করা যায়। প্রথমে কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা আমি 2 কাপ মতন সাবু জলে ধুয়ে নিয়ে একদম উপর উপর করে জল, মানে যতটা সাবু ঠিক ততটাই যেন ডুবে থাকে সেরকম জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে জলের পরিমাণটাই অ্যাকচুয়ালি ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, কারণ জলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার সাবুটা গলে যায়। তো তারপরে নিয়ে নিয়েছি আমি কেটে আলু ছোটো ছোটো করে, তারপরে ভাজা চিনে বাদাম গুঁড়ো, ধনে পাতা, লঙ্কা আর অল্প করে একটু সর্ষে দানা, আর খাবার পরে শেষে আমি কিন্তু চিনি আর লেবু অ্যাড করব টেস্টটা যাতে আরও ভালো হয়। এবার আমি গ্যাস অন করে নিলাম, তারপরে কড়াইতে আমি কিন্তু সাদা তেল দিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এই রেসিপিটা করার সময় সর্ষের তেলটা একটু চাইলে পারলে অ্যাভয়েড করবেন, কারণ সর্ষের তেলের মধ্যে আপনারা জানেনই একটা হালকা মানে গন্ধ থাকে, আর যেটা আমরা একাদশীতে কিন্তু অনেকেই কিন্তু অ্যাভয়েডও করি। তো সেজন্য আমি সাদা তেল রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা কুচি আর সর্ষে ফোড়ন দিয়ে আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো চেক করে নিলাম যে আলুগুলো সুসিদ্ধ হয়েছে কি না। এইবার আমি পরিমাণ মতন নুন দিয়ে নিলাম আর ভেজে রেখে দিয়েছিলাম, মানে শুকনো খোলায় আমি কিন্তু সবসময় বাড়িতে বাদাম করে রেখে দিই, এবং তারপরে এই শুকনো বাদামটাই মানে ভাজা বাদামটাই আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে একটু দিয়ে দিলাম। তারপরে আমি দিচ্ছি, আর ফোড়নের মধ্যে কিন্তু আমি একটা জিনিস স্কিপ করেছি, আমি একটু কারি পাতাও দিয়ে নিয়েছিলাম। আপনারা যদি কারি পাতা না পান তাহলে কারি পাতা ছাড়াও কিন্তু করতে পারেন। তারপরে আমি ভিজিয়ে রাখা সাবুদানা আর ধনে পাতা কুচি আর চিনি আর লেবু কিন্তু দিয়ে আমার রান্নাটা আমি নামিয়ে নেব। ধন্যবাদ। শুধুমাত্র একাদশীতে না, এমনি যে কোনো দিনই ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে এই রান্নাটা সার্ভ করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো সবার।